বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে। ভীষণ মজার এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা রেসিপি করে দেখাবো আজকে। সুজির তৈরি এই রেসিপিটা আপনাদের অল্প সময়ে তৈরি করে দেখাবো, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা তৈরি করে নিই। তার জন্য প্রথমে আমি এখানে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে সুজি। আমি এখানে কাঁচা সুজি ব্যবহার করেছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে বেসন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, চাইলে শুকনো মরিচের গুঁড়াটা এখানে বাদ দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। তারপর এখানে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে এভাবে আমি প্রথমেই মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি দিয়ে দিব নর্মাল পানি। আমি প্রথমে এই কাপটা মেপে এক কাপ দিয়ে দিলাম, পরবর্তীতে এখানে আমি আরও হাফ কাপের মতো ব্যবহার করব। এখন খুব ভালোভাবে এটাকে এভাবে করে গুলে নিতে হবে। এই যে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুই তিনটার মতো কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা এখানে বাদ দিতে পারেন, আবার চাইলে কিন্তু মরিচের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন। এই যে যখন এরকম কালার চলে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আস্ত কাঁচা জিরা। জিরাটা আমি একটু ভেজে নিব। জিরাটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আগে আমরা যে সুজির মিশ্রণটা রেডি করেছি সেই মিশ্রণটা এখানে আমি ঢেলে দিব। এই যে ঢেলে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, লো আছে এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে যখন মিশ্রণটা এরকম হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব। যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এটাকে খুব ভালোভাবে মথে নিব। আর এই পর্যায়ে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, তাতে করে হাতে লেগে যাবে না, খুব ভালোভাবে মথে আমি হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে আমি নাস্তাটা এখন রেডি করে নিব। তার জন্য এখানে কিছুটা মিশ্রণ নিয়ে আমি দু হাতে তালুর সাহায্যে এভাবে একটু লম্বাটে শেপ দিয়ে এভাবে করে নাস্তাটা রেডি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন, চাইলে গোল করেও রেডি করে নিতে পারেন। এভাবে করে চেপে চেপে চারদিক থেকে এটাকে আমি এভাবে শেপটা করে নিব। আর একে একে এভাবে করে আমি সবগুলো নাস্তায় রেডি করে নিব। এই যে এখানে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি, দেখুন। এখন এগুলাকে ভাজার পালা। ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে সেই পর্যায়ে এখানে একে একে নাস্তাগুলো তেলে ছেড়ে দিব। এখানে আমি কয়েকটা দিয়ে দিলাম, এখন অপেক্ষা করব একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত। একটা পাশ যখন কিছুটা হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে আমরা উল্টে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই হাই করে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু এটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এখন এটাকে উল্টে পাল্টে কয়েকবার করে আমি খুব সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নিব। এই যে দেখুন খুবই সুন্দর কালার এসে গিয়েছে। এখন তেল ঝরিয়ে এগুলাকে আমি চুলা থেকে তুলে নিব। আর এই একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।